গেছে, প্রচুর লোক যাচ্ছে, এই বাইরে এখান থেকে নামছে। নমস্কার বন্ধুরা, আমি প্রবীর, আরও একবার স্বাগত জানাই টিএস ব্লগে, সেই সঙ্গে স্বাগত জানাই আরও একটা ট্রেন জার্নি ব্লগে। তো বন্ধুরা, আজকে আমরা যাব মাঝেরহাট থেকে বজবজ, শিয়ালদা বজবজ লোকালে। তো তো বন্ধুরা, আমরা টোটাল 5টা স্টেশন কভার করব, তো সবকটা স্টেশন তোমাদের দেখাবো। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে তোমরা। বন্ধুরা, আমরা আজকে জার্নি করছি মাঝেরহাট থেকে বজবজ, আর আমরা জার্নি করছি 34146 এই লোকালে, শিয়ালদা বজবজ লোকালে। আর আমাদের জার্নিতে টোটাল 5টা স্টেশন পড়বে, আর আমরা টোটাল কভার করব 14 কিলোমিটার, আর আমাদের বজবজ স্টেশনে পৌঁছে দেবে মাত্র 28 মিনিটে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে, আর প্রত্যেকটা স্টেশনের ডিটেলস তোমাদের শেয়ার করবো, পুরোটাই দেখো। বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যের প্রথম স্টেশন চলে এসেছি, এটা হলো বজবজ স্টেশন। আর দেখতে পাচ্ছ ভেতরটা প্রচুর জ্যাম হয়ে আছে, মানে 2 ঘন্টা পরে ট্রেনটা লেট ছিল তাই প্রচুর জ্যাম, ভেতরটা পুরো দেখতে পাচ্ছ ওই পারে রয়েছে, এবার দিয়েও নামছে অনেকে দেখতে পাচ্ছ। তো আমি আর পল্লব দুজন আছি একসঙ্গে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এর পরের স্টেশনটা কাকুদের আছে সন্তোষপুর, এর পরের স্টেশন আছে সন্তোষপুর, সেখানে গিয়ে আবার দেখা হবে, আর যেতে যেতে বলে রাখবো তোমাদের। ভালোই ভিড় হচ্ছে, আমরা ভাবলাম দুপুরবেলা ভিড় হবে না, কিন্তু যথেষ্ট ভিড় হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যের সেকেন্ড স্টেশন, মানে সন্তোষপুর স্টেশনের দিকে, আর ট্রেনের স্পিড অ্যাভারেজই আছে। দুপুরবেলা যাচ্ছি এখন, এবারে হবে না ওইবারে হবে, ওপারে হবে, এবারে এটা সন্তোষপুর, ওইবারে সব ওইবারে সব ওপারে, এবারে কিছু এবারে শুধু লুঙ্গি আছে, লুঙ্গি। তো বন্ধুরা, এটা গন্তব্যের সেকেন্ড স্টেশন, এখন আছি আমরা সন্তোষপুর স্টেশন, আর এর পরবর্তী স্টেশন হলো আকরা। তো সেখানে গিয়ে আবার দেবো তোমাদের বিস্তারিত। এখনটা ভেতর, এখনও ভেতরটা দেখতে পাচ্ছ প্রচুর গ্যাদারিং রয়ে গেছে, প্রচুর লোক যাচ্ছে এখন। হ্যাঁ, কিছুটা ফাঁকা হলো, আর তো 3টে স্টেশন বাকি আছে। বন্ধুরা, এটা গন্তব্যের চতুর্থ স্টেশন, এটা হলো আকরা স্টেশন। তো দেখতে পাচ্ছ তোমরা, বন্ধুরা দেখতে পাচ্ছ সব বেআইনিভাবে ট্র্যাক পেরিয়ে ওই পারে যাচ্ছে স্টেশন। এরপরে আমরা, এরপরে আর একটা স্টেশন বাকি রয়েছে, সেটা হলো লুঙ্গি স্টেশন, সেখানে গিয়ে পুরো ডিটেলস দেবো তোমাদের। আর বলে রাখি, এই ট্রেনটা একটু লেট ছিল, 2 মিনিট মতো লেট ছিল এই ট্রেনটা, কারণ 32 আসার কথা ছিল মাঝেরহাটে, সেখানে এসছে 34। তো তোমরা দেখতে পাচ্ছ, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর এই ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা একটু বলে রাখবে, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাতে পারো সেটা। তো চলো পরের গন্তব্যের দিকে চলো, পরের স্টেশনে গিয়ে আবার পুরো ডিটেলসটা তোমাদের জানাবো। বন্ধুরা, আমাদের বলে রাখি যে আগের ট্রেনটা লেট ছিল, তাই এই ট্রেনটার মধ্যে এত ক্রাউড হয়েছে যে ডায়মন্ড হারবার কিংবা বন্দা লোকালকে হার মানিয়ে দেবে, এত ক্রাউড হয়েছে। ভেতরে প্রচুর ক্রাউড হয়েছে, যার জন্য আমরা এক সাইডে এসে দাঁড়িয়ে রয়েছি, ওই দিক দিয়ে নামার কোনো স্কোপ নেই এরকম ব্যাপার। লুঙ্গি স্টেশন
বন্ধুরা এটা গন্তব্যের 5 নম্বর স্টেশন দেখতে পাচ্ছি, এটা হলো নুঙ্গি স্টেশন। আর এখানে ম্যাক্সিমাম লোক নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ পেছনে, প্রচুর লোক এখানে নামছে। আর এর পরের স্টেশনই হলো বজবজ, আর এটাই গন্তব্যের শেষ স্টেশন। তো বন্ধুরা এটা হলো নুঙ্গি স্টেশন, আর এখানে দেখতে পাচ্ছ বেশিরভাগ লোক এখানে নেমে যাচ্ছে, কারণ এর পরে আর মাত্র একটা স্টেশনই আছে, সেটা হলো বজবজ, আর সেটা হলো আমাদের গন্তব্যের শেষ স্টেশন। এরপরে আর কোনো স্টেশন নেই। আর দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে যে কী পরিমাণ ভিড় হয়েছে, আর প্রচণ্ড ভিড় হয়েছে এই ট্রেনটাতে। বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু লোক বেআইনিভাবে রেললাইনের উপর দিয়ে পারাপার করছে, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। তোমরা দেখতে পাচ্ছ, আর এখন আমরা যাচ্ছি গন্তব্যের শেষ স্টেশন বজবজ স্টেশনের দিকে। ট্রেন চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা। সিগন্যাল পড়েছে, সিগন্যালও সিগন্যাল পড়েছে। স্টেশনের কিন্তু অনেকগুলো ট্র্যাক রয়েছে, যেহেতু এখানে অনেক কোম্পানি আছে তাই ওখানে মালগাড়িগুলো এখানে যায়, সেই জন্য অনেকগুলো ট্র্যাক রয়েছে এখানে। বন্ধুরা আমরা আমাদের গন্তব্যের শেষ স্টেশন অর্থাৎ বজবজ স্টেশন চলে এসেছি, দেখতে পাচ্ছ বজবজ স্টেশন এটা, আর স্টেশন পড়েছে ওই পারে। তো আমরা নেমে যাব, আর বলে রাখি এই জার্নিটা আমাদের করতে টোটাল 25-30 মিনিট মতো টাইম লেগেছে, আর এত ভিড় ছিল যে সব ডিটেলসটা দেখানো সম্ভব হয়নি তোমাদের, তাই কিছু কিছু ডিটেলস স্কিপ করে গেছি, আর যতটা বলা সম্ভব হয়েছে ততটাই বললাম। যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বজবজ স্টেশনে, দেখতে পাচ্ছ আমার পেছনে হলো বজবজ স্টেশন। তা আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরোবো, আর দেখি গঙ্গার ঘাটে যাবো, সেখানে গিয়ে যদি কিছু দেখতে পাই, আর কিছুটা সময় স্টে করবো ওখানে, স্টে করবো। তো চলো বন্ধুরা, ওই দেখতে পাচ্ছ ফেরিঘাট, এটা হলো বজবজ ফেরিঘাট, আর একটা ফেরি আসছে দেখতে পাচ্ছ, মানে বজবজ স্টেশন থেকে বেরিয়ে আমরা এখানে চলে এলাম ফেরিঘাটের কাছে, আর এটাই হলো তোমার বজবজ কালীবাড়ি সংলগ্ন ফেরিঘাট। এখান থেকে ওই পার পেরিয়ে সব উলু বেরিয়ে যাতায়াত করে, এখানে এলে তোমরা ফেরিঘাট দেখতে পাবে, এছাড়া বজবজ কালী মন্দির দেখতে পাবে।